আধার কার্ড নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যা আছে, বিকজ যখন আপনি আধার কার্ড বানিয়েছেন সেক্ষেত্রে হয়তো আপনার কোনো অ্যাড্রেসে ভুল আছে, বা এমনও হতে পারে যে আগে আপনি যে শহরে থাকতেন সেখান থেকে আপনি অন্য শহরে গেছেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের ডিটেলসটা চেঞ্জ করতে হবে। সো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হয়। বাট আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আধার কার্ডটা কী করে আপনি বাড়ি থেকে অনলাইনে অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। অ্যাকচুয়ালি খুব সহজ বলাটা ভুল, কারণ এটা একটা কমপ্লিকেটেড প্রসেস যেটা আপনি এনরোলমেন্ট সেন্টারে গেলে অনেক সহজে করতে পারবেন, বাট বাড়ি থেকে এটা একটু ডিফিকাল্ট। সো তবু দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে। সো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা অবভিয়াসলি একটা ভালো আধার কার্ড এবং ঠিকঠাক আধার কার্ড, এবং কোনো কিছু চেঞ্জ করার নেই, এবং যার ফলে আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাতে পারবো না যে কী করে আমি চেঞ্জ করছি। বাট আমি আপনাদের জাস্ট প্রসেসগুলো বলে দেবো, এবং এখানেও আমি প্রসেসগুলো দেখিয়ে দেবো, বিকজ আমি আপনারা দেখতে পাচ্ছেন ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি, অর্থাৎ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। সো এখানে কিন্তু কোনো ভুল ডেটা দেওয়া থাকবে না, সো সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে কী করে কী করতে হয় স্টেপগুলো। সো এইখানে যদি আসেন এবং এম মাই আধারে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন নিচে একটা অপশন চলে আসবে যে আপডেট আধার, জাস্ট এখানে আপডেট আধারে ক্লিক করবেন। সো এইখানে আপনি বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। তো এইখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপডেট ইয়োর অ্যাড্রেস অনলাইন, অর্থাৎ আপনি অনলাইনে করতে চাইছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ফুল ডিটেলসগুলো দেওয়া রয়েছে যে প্রসেসটা সেটা। দেখুন স্টেপ ওয়ানে যেটা রয়েছে রেসিডেন্ট ইনিশিয়েটস রিকোয়েস্ট, তো এখানে দেখুন রেসিডেন্ট লগ ইন করতে হবে, অর্থাৎ আপনাকে যে আধার কার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। দেন ভেরিফায়ার আধার, অর্থাৎ ভেরিফায়ার আধারটা ওখানে দিতে হবে। দেন আপনাকে একটা এসআরএন নাম্বার দেবে। দেন স্টেপ টুয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফায়ার রিসিভ লিঙ্ক অ্যান্ড কনসেন্ট ইন হিস আর মোবাইল, অর্থাৎ যার আধার কার্ডটা আপনি যে অ্যাড্রেস চেঞ্জ করছেন, বা আপনার যদি আধার কার্ডে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার মোবাইলে একটা লিঙ্ক আসবে। সো সেই লিঙ্কে ক্লিক করতে হবে, ওকে। তারপরে সেই লিঙ্কে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে আপনার আধার কার্ড দিয়ে, দেন আপনাকে ডিটেলসটা দিতে হবে, ওকে। সো স্টেপ থ্রিতে যেটা হবে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারে আপনি একটা ভেরিফাই মেসেজ পেয়ে যাবেন বা কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে এসআরএন দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো এসআরএন নাম্বার আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। দেন আপনাকে প্রিভিয়াস অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজে আপনি যদি এডিট করে দেন সেক্ষেত্রে এডিট করতে হবে, তারপর সাবমিট করে দিতে হবে। এরপর রয়েছে স্টেপ ফোর। স্টেপ ফোরে যেটা রয়েছে ইউজ সিক্রেট কোড টু কমপ্লিট, অর্থাৎ আপনার আধার কার্ডের ঠিকানা যেখানে রয়েছে সেখানে পোস্টের মাধ্যমে, অর্থাৎ বাই পোস্টে একটা লেটার যাবে যেখানে একটা সিক্রেট কোড থাকবে, এবং লগ ইন করতে হবে আপনার আধার অ্যাড্রেস পোর্টালে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওই সিক্রেট কোডটা ওখানে দিতে হবে। দেন রিভিউ অ্যান্ড নিউ অ্যাড্রেস সাবমিট টু ফাইনাল রিকোয়েস্ট, অর্থাৎ ওখানে আপনাকে নিউ অ্যাড্রেসটা ওখানে বসাতে হবে। দেন আপনি একটা ইউআরএন পাবেন, এবং এই ইউআরএন দিয়ে আপনাকে আপনার যে আধার আপডেটের যে খবর টবর সেগুলো কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন। সো এই ইউআরএনটা রেখে দেবেন, এটা দিয়ে কিন্তু আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন যে আপনার আধার কার্ডটা কতদূর কী পরিবর্তন হয়েছে বা কতটা স্টেপ অবধি পার হয়েছে। সো এখান থেকে কিন্তু দেখতে পাবেন, এবং তারপর যেটা হবে সেটা হচ্ছে আপনার যে বাড়িতে সেখানে কিন্তু নতুন আধার কার্ড চলে আসবে। সো এই সিম্পল কাজ করে কিন্তু আপনি খুব সহজে বাড়িতে বসেই আপনার যে আধার কার্ডের অ্যাড্রেস সেটা চেঞ্জ করতে পারবেন। আর অবভিয়াসলি এটার জন্য আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন না, এবং বাড়ি থেকে কোনো রকম কাজ করতে পারবেন না। সো যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু করার নেই, চোখ বন্ধ করে চলে যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে। সো সেখানে গিয়ে আপনাকে কাজগুলো করাতে হবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনার ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।